বিজেপি নেতাকে খুনের হুমকি দিয়ে এবার বাড়িতে পড়লো পোস্টার। মেদিনীপুর লোকসভার হরিশপুরে গ্রামীণ মণ্ডলের সাধারণ সম্পাদকের বাড়িতে দেখা গেল পোস্টার। ঘটনাস্থলে পৌঁছেছেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বিজেপি নেতাকে খুনের হুমকি দিয়ে এবার বাড়িতে পোস্টার পাওয়া গেল। মেদিনীপুর লোকসভার হরিশপুরে গ্রামীণ মণ্ডলের সাধারণ সম্পাদকের বাড়িতে উদ্ধার হয়েছে এই পোস্টার। সাদা কাগজে লেখা পোস্টারে দেওয়া হয়েছে খুনের হুমকি। ঘটনাস্থলে পৌঁছেছেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সৌমেন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সৌমেন, অগ্নিমিত্রা পাল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন, পোস্টারে কি লেখা রয়েছে, কারা দিল হুমকি? দেখো, এই বিজেপি নেতার যেমনটা বক্তব্য যে তৃণমূলের তরফ থেকে এই হুমকি দেওয়া হয়েছে, কারণ দুদিন আগে ইরফান নামের একজনকে মারধর করা হয়েছিল এবং আজকে এই অঞ্জন চক্রবর্তী তার বাড়ির সামনে এই পোস্টার পড়েছে বলে অভিযোগ। এবং সেই পোস্টারে যেমনটা লেখা রয়েছে যে ইরফান তো ট্রেলার ছিল, তাই আধমরা করে ছেড়েছি, কিন্তু এবং এই নেতাকে অর্থাৎ এই অঞ্জনের নাম করে বলা হয়েছে যে সোজাচ্ছি তাকে শ্মশানে পাঠানো হবে এবং তার মুন্ডু নিয়ে ফুটবল খেলা হবে, এই কথাই কিন্তু বলা হয়েছে। এবং ঘটনার খবর পেয়ে কিছুক্ষণ আগে অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে পৌঁছেছিলেন, এই অঞ্জন চক্রবর্তী এবং তার পরিবারের সাথে কথা বলেছেন এবং আশ্বস্ত করেছেন পাশে থাকার, এবং একই সাথে নির্বাচন কমিশনেও কিন্তু একটি লিখিত অভিযোগও জানানো হয়েছে। ধন্যবাদ। নন্দীগ্রামের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল, আর এই ঘটনায় মমতা সরকারের সমালোচনা করে অবিলম্বে পদক্ষেপ নিতে বললেন সিভি আনন্দ ঘোষ। রক্ত স্নান বন্ধ করুন, আদর্শ আচরণবিধি বজায় রাখুন, মুখ্যমন্ত্রীকে সতর্ক করে বার্তা দিয়েছেন রাজ্যপাল। এভাবে আতঙ্ক তৈরি করে সন্ত্রাসের আবহে একজন মহিলাকে খুন করে যদি তৃণমূল কংগ্রেস মনে করে তারা নির্বাচনী বৈতরণী পার করাবে, যদি মনে করে যে উত্তরবঙ্গে সম্পূর্ণ শেষ হয়ে যাবার পরে এ বঙ্গে এসেও তারা কোনোভাবে তাদের নদী তরীকে ওপরে ভাসিয়ে রাখতে পারবেন, তারা ভুল করছেন। মানুষ সন্ত্রাসের বিরুদ্ধেই তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসেছিল, সন্ত্রাস তৈরি করে নন্দীগ্রামে জেতা যাবে না, এটাই কিন্তু কালের দেওয়াল লিখন। আগামীকাল নির্বাচন রয়েছে নন্দীগ্রাম অর্থাৎ তমলুক লোকসভা কেন্দ্রে, আর তার আগে বুধবার মাঝরাতে বিজেপি নেতা খুনের ঘটনা এবং বিজেপি কর্মী এবং তার মাকে একেবারে ঘটনাস্থলেই পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করার মতো ঘটনা শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, আর এখনো কিন্তু নন্দীগ্রাম একেবারে থমথম করছে। এই পরিস্থিতিতে আগামীকাল সকাল 7টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। কেন্দ্র বাহিনী ইতিমধ্যেই মোতায়েন রয়েছে, রয়েছে রাজ্য পুলিশ, কি পরিস্থিতি এলাকার জানবো। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, রাস্তাঘাট একেবারে শুনশান, ফাঁকা করছে, আর মাত্র কয়েক ঘন্টা পরই ষষ্ঠ দফা নির্বাচন শুরু। অবশ্যই দেখো, সাউথখালীতে আমরা এই মুহূর্তে রয়েছি, যেখানে মনসা বাজার যেখানে ঘটনাটা ঘটেছে তার থেকে একটু আগে তোমাকে দেখিয়ে দেবো যে এই সাউথখালীতেও বড় জোর দু একটা দোকান খোলা রয়েছে, তা বাদ দিয়ে হচ্ছে দোকানপাট সমস্ত বন্ধ এবং পুরো রাস্তা শুনশান ফাঁকা, মানুষজনের দেখা খুব কম মিলছে, যারা আছেন তারা নিজেদেরকে বাড়ির মধ্যে বন্ধ করে রেখেছেন। আগামীকাল নির্বাচন এবং তার আগে যেটা দেখা যাচ্ছে যে এই দেখো ডান দিকে তোমাকে দেখাচ্ছি আরটি মোবাইল রয়েছে, আরটি মোবাইল যেরকমভাবে রয়েছে সেরকমভাবে কেন্দ্রীয় যে বাহিনী রয়েছে তাদের যে টিম রয়েছে সেই টিম কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে রাস্তার ওপর দিয়ে কিন্তু টহল দিচ্ছে। আমরা যে জায়গাটা রয়েছি সাউথখালীতে রয়েছি, সেখান থেকে যদি এগিয়ে যাই তাহলে হচ্ছে মনসাবাজার এলাকা, সেই মনসাবাজার এলাকাটা পড়ে এবং সেখানেই এই ঘটনা ঘটেছে, সেই অঞ্চলেও থমথম করছে। অন্যদিকে আমরা যেটা জানতে পারছি যে পুলিশের একটি উচ্চপদস্থ যারা আধিকারিকরা রয়েছেন তারা ইতিমধ্যে নন্দীগ্রাম থানায় এসেছেন, সেখানে একটা বৈঠক করছেন এবং একটি সম্ভাবনা আছে যে এই যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলের দিকে আসতে পারেন। কেন্দ্রীয় বাহিনীর যে কিউআরটি টিমগুলো সেগুলো বিভিন্ন জায়গায় মুভ করছে এখনো অবধি, যেগুলো চোখে পড়ছে। তবে যেটা বারবার বলা হচ্ছে যে এই যে মূল রাস্তা রয়েছে সেই মূল রাস্তার ওপর দিয়েই মূলত টিমগুলো মুভ করছে, ভেতরের গলি রাস্তা সেই রাস্তাতে কিন্তু টিম চোখে পড়েনি এবং যে রুটমার্চ বলা হয় বা এরিয়া ডোমিনেশন সেটা দেখা যায়নি। কিউআরটির মুভমেন্ট
অবশ্যই চোখে পড়েছে এবং সেগুলো হচ্ছে মূল রাস্তা বরাবর। এখান থেকে ধরো তেখালি চলে যাচ্ছে, এই রাস্তা ধরে তেখালির দিকে চলে যাচ্ছে, সমস্ত জায়গা নন্দীগ্রামের ভোট মানেই স্বাভাবিকভাবে একটা উত্তেজনা থাকে। এবং সেই অনুযায়ী গতকাল আমরা যেটা দেখলাম যে সারাদিনই কোথাও আগুন লাগানোর ঘটনা, ভাঙচুরের ঘটনা এই সমস্ত হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একজন খুনও হয়েছেন এবং দ্বিতীয় একজন তিনি হচ্ছেন কলকাতার হাসপাতালে, তিনি মৃত্যুর সঙ্গে রীতিমতো পাঞ্জা লড়ছেন। তো স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে ভোট নির্বাচন হতে যাচ্ছে। এখানে যে মনসাবাজার এলাকার যে সমস্ত মানুষজন তারা বলছেন তারা ভোটটা দেবেন, কারণ ভোট নিয়েই গণ্ডগোল, সুতরাং তারা তাদের যে অধিকার আছে সেটা প্রয়োগ করবেন। এই মুহূর্তে টহলদারি চলছে, তবে যে ভেতরের দিকে যে বুথগুলো রয়েছে বা রাস্তায় রুটমার্ট সেগুলো চোখে না পড়লেও কিউআরটির মুভমেন্ট কিন্তু মূল রাস্তা ধরে দেখা যাচ্ছে।